হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 নাম্বার সিস্টেম লেকচার 7 নিয়ে। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হচ্ছিল যে অক্টাল থেকে ডেসিমেল কিভাবে করতে হয়। আজ আমরা আলোচনা করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে করতে হয়, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি হেক্সাডেসিমেল। তো হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে হেক্সা ডেসিমেলগুলো লিখতে হবে 1 3। তো এটা হেক্সা ডেসিমেল, আমরা ডেসিমেলে পরিণত করবো বা রূপান্তর করবো, সরি ডেসিমেলে রূপান্তর করবো। তো আমরা প্রথমে এটাকে পজিশনাল করে নেই, 0 1 -1 -2। তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা নিয়ে কথা বলি, f^16 1 + f^16 0। তো এফ মানে আমরা জানি 15 × 16 1 + 15 × 16 0। তো আমরা 16 কে 16 + 15 গুণন, আমরা জানি যেহেতু a^0 = 1 হলে 16^0 = 1 হবে, তো আমরা এখানে 1 দেই। তো আমরা এখানে লিখি হচ্ছে 240 যোগ হবে 15। তাহলে আমরা এখানে যাব হচ্ছে 255। এটি আমাদের ডেসিমেল বের হলো। এখন আমরা যাব হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশটা কিভাবে করব। আমরা এটাকে −1 −2 16 −1 + 3 − 2। তো আমরা এখানে 1 × মাইনাসের কারণে হাফ চলে আসলো, 16 কে 16 + 3 − 2 এটার সাথে এটা আমরা গুণন করে নেই, তাহলে হচ্ছে 256। তো আমরা যদি এটা ক্যালকুলেটরে গুণন করি তাহলে আমাদের চলে আসে হচ্ছে 0.0625 এটার সঙ্গে এটা প্রথমে আমরা ভাগ করব, ভাগ করার পর হচ্ছে যে মানটা বের হবে সেটার সঙ্গে 3 গুণন দিব, তাহলে আমাদের আসে হচ্ছে 0.003390625। তাহলে আমরা এটা আমরা এখন যোগ করব, যোগ করে আমাদের আসতেছে হচ্ছে 0.0066640625। তো এটা আমাদের বের হলো হচ্ছে হলো ভগ্নাংশে। তো আমরা যখন অ্যান্সার লিখব তখন আমরা এভাবে লিখব যে অতএব f.13 হেক্সাডেসিমেল ইকুয়াল টু আমরা যাব 255 × 0.6640625। তো এটা চলে আসলো। তো আমরা এভাবে অঙ্কটি করতে পারি। তো অঙ্কটি একটু বড় হয়ে যায় তারপরেও আমাদের শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ বন্ধুরা সবাই।